সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করেছিলাম। আলোর প্রতিসরণ থেকে তোমরা দেখেছিলে যে আলোক রশ্মি আসলে যখন মাধ্যম পরিবর্তন করে তখন তার দিকও সরাসরি পরিবর্তন হয়। কি কারণে হয়? মাধ্যমের ঘনত্বের কারণে আলোর বেগের তারতম্য হয়। আলোর বেগ বেশি হলে আলো কি করবে? যে মাধ্যমে প্রবেশ করলো, যদি ওই মাধ্যমে গিয়ে আলোর বেগ বেড়ে যায় তাহলে অভিলম্ব থেকে দূরে চলে যাবে। আর যদি ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে কি করবে? বেগ কমে যাওয়ার কারণে অভিলম্বের কাছে চলে আসবে। এই ঘটনাগুলোর কারণেই আমরা আলোর প্রতিসরণের জন্য বাস্তব জীবনে কিছু ঘটনা দেখে থাকি। যেমন পানির মধ্যে তুমি যদি একটি পেন্সিল বা একটা ছোট্ট লাঠিকে রাখো তাহলে দেখবে যে ওই লাঠিটিকে বাঁকা দেখাচ্ছে। পানির মধ্যে যদি একটি ধাতব মুদ্রা রেখে দাও তাহলে দেখা যাবে ওই মুদ্রাটি যে অবস্থানে আছে সেখান থেকে আরও একটু উপরে দেখা যাবে। আবার তুমি যদি পানির মধ্যে একটি মাছকে দেখো তাহলে মাছটি আসলে যে অবস্থানে আছে ঠিক সেখানে দেখবে না, সেখান থেকে একটু উপরে দেখবে। আমরা এইরকম কয়েকটি বাস্তব ঘটনা নিয়ে আজকে আলোচনা করব এবং এগুলো তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন বা 2 নম্বর প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, কথা না বাড়িয়ে এখন আমরা একটি লাঠিকে পানিতে ডুবিয়ে রাখলে কেন বাঁকা দেখা যায় সেই বিষয়টি খেয়াল করব। এখানে সম্পূর্ণ আলোর প্রতিসরণের কারণেই ঘটনাটি ঘটে। দেখো, এখানে আমরা পানির মধ্যে একটি লাঠিকে ডুবিয়ে রাখবো। এই যে পানির মধ্যে লাঠি ডুবাবো আমরা, এই যে একটিকে লাঠিকে বাঁকা করে নেওয়া হলো, শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতেছ একটি লাঠিকে আমরা পানির মধ্যে নিমজ্জিত করলাম। এখন আলোর প্রতিসরণের কারণে কি ঘটবে খেয়াল করো। ধরো এখান থেকে আলোক রশ্মি, এই যে আলো গেল, ঘন মাধ্যম থেকে আলো যাচ্ছে। যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করবে তখন ঠিক খেয়াল করো, যদি মাধ্যম চেঞ্জ না হতো তাহলে আলো এই পথে যেত, কিন্তু এই পথে যেতে পারবে না, সে একটু দূরে চলে যাবে কারণ তার বেগ বেড়ে গেছে। আলো একটু দূরে চলে যাবে, দূরে যাওয়ার কারণে মনে হবে যেন এখান থেকে আসতেছে। আবার ঠিক একইভাবে এখান থেকে দেখো, আলোক রশ্মি গিয়ে আপতিত হলো, এরপর একটু দূরে চলে যাবে, মনে হবে যেন এখান থেকে আসতেছে, তখন কি হবে? ঠিক এই জায়গাটিতে একটি ভাঁজ পড়ে যাবে। তখন আমরা এই লাঠিটিকে বাঁকা দেখবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমার বিষয়টি ক্লিয়ার। আরেকবার খেয়াল করো, যখন আমরা এই লাঠিটিকে পানির মধ্যে নিমজ্জিত করেছি আলোর প্রতিসরণের ঘটনা ঘটেছে। আলোর প্রতিসরণের কারণে আলোক রশ্মি দিক পরিবর্তন করবে। এখানে এই লাঠির অবস্থান হলো ঘন মাধ্যমে। এখান থেকে প্রথমে একটি আলোক রশ্মি, খেয়াল করো তোমরা, এই আলোক রশ্মিটি এই পথে চলে গেছে, যাওয়ার পরে যখন হালকা মাধ্যমে গেল বেগ বেড়ে গেছে, বেগ বেড়ে যাওয়ার কারণে আলোক রশ্মি কিছুটা দূরে চলে গেছে। আমরা এই রশ্মিটিকে পেছনের দিকে বর্ধিত করে দেখলাম যে এটি আসলে এখান থেকে আসতেছে। আবার এখান থেকে আরেকটি আলোক রশ্মি আপতিত হলো, এখানে হওয়ার পরে যখন হালকা মাধ্যমে প্রবেশ করেছে তখন একটু দূরে চলে গেছে। এই প্রতিসরিত রশ্মিকে পেছনের দিকে বর্ধিত করলে এখান থেকে আলো আসতেছে বলে মনে হবে। তো এই যে এখান থেকে আলো যাচ্ছে আর এখান থেকে যাচ্ছে মনে হবে, এই কারণে লাঠিটিকে ঠিক এই অংশে মনে হবে যে এখান থেকে তুমি লাঠিটিকে দেখতেছো, এই কারণে এই লাঠিটিকে তোমার কাছে ভাস বা একটু বাঁকা বলে মনে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, পানিতে একটি লাঠি ডুবিয়ে রাখলে কেন লাঠিটিকে বাঁকা দেখা যায়, এটি যদি তোমার অনুধাবন বা 2 নম্বর প্রশ্নের জন্য আসে তুমি কিভাবে লিখবে? তুমি বলবে যে পানিতে যখন একটি লাঠিকে নিমজ্জিত করে রাখা হয় তখন ওই লাঠিটিকে কিছুটা বাঁকা বলে মনে হয়, আলোর প্রতিসরণের কারণে এরূপ ঘটনা ঘটে। লাঠিটিকে যখন পানিতে ডুবিয়ে রাখা হয় তখন এই লাঠির অবস্থান হয় ঘন মাধ্যমে। লাঠি থেকে আলো যখন আমাদের চোখ থেকে বায়ু মাধ্যমে, লাঠি থেকে আলো যখন হালকা মাধ্যমে আসার চেষ্টা করে তখন হালকা মাধ্যমে আসার পরে এই আলোক রশ্মি অবিলম্ব থেকে কিছুটা দূরে চলে যায়। এই দূরে চলে যাওয়ার কারণে তার আপ
আপাত বা অনুমানে আপাত অবস্থানটা কিছুটা উপরে বলে মনে হয়, এই কারণে লাঠিটিকে উপরে বলে মনে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা কেন একটি লাঠিকে পানিতে নিমজ্জিত করলে বাঁকা দেখা যায় সেই বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে একটি মুদ্রাকে পানিতে রাখলে কেন উপরে বলে মনে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব একটি ধাতব মুদ্রাকে পানিতে নিমজ্জিত করলে কিছুটা উপরে আছে বলে মনে হয় কেন। তোমরা বুঝতে পারছো, আসলে এটিও আলোর প্রতিসরণের কারণেই ঘটে থাকে। তো তোমরা দেখতেছো এখানে কিছুটা পানি নেওয়া হয়েছে, এর নিচে আমরা একটি ধাতব মুদ্রাকে রাখবো। ধরো এটি একটা ধাতব মুদ্রা, এটা একটি ধাতব মুদ্রা। এই ধাতব মুদ্রা থেকে আলোক রশ্মি, ধরো এখানে চোখ আছে, এখানে কারো চোখ আছে। এখন যদি চোখ এখানে থাকতো, অর্থাৎ অবিলম্ব ভাবে, তাহলে আলো কি করতো, পয়সা থেকে সরাসরি চোখে যেত। তোমরা ভালো করে জানো যে আলোক রশ্মি যদি অবিলম্ব ভাবে আপতিত হয় তাহলে আলোর প্রতিসরণ ঘটবে না। যেহেতু আলোর প্রতিসরণ ঘটবে না, তখন সেক্ষেত্রে সে ওই মুদ্রাটিকে উপরে আছে বলে মনে করবে না। কিন্তু চোখ দেখো, মুদ্রার অবস্থান আর চোখের অবস্থান কিন্তু একই রেখা বা লম্ব বরাবর নয়, অর্থাৎ চোখের সাথে তার অবস্থান একটু তির্যক ভাবে আছে। আর যেহেতু বাঁকা পথে আছে, সেহেতু এক্ষেত্রে আলোর প্রতিসরণ ঘটবে। এখন আমরা দেখব কিভাবে এই মুদ্রাটিকে তার সঠিক অবস্থান থেকে কিছুটা উপরে আছে বলে মনে হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এখান থেকে আলোক রশ্মি, ধরো এটি পানির লেয়ার, এটি হলো পানির লেয়ার। প্রথমে মুদ্রা থেকে আলোক রশ্মি আপতিত হলো, ধরো তুমি নাম দিতে পারো এ বি। ওকে, এখন আমরা জানি হালকা মাধ্যমে যখন যাবে কিছুটা বেঁকে যাবে, অর্থাৎ একটু বেঁকে যাবে। তুমি যদি পেছনের দিকে এই আলোক রশ্মিকে বর্ধিত করো, তাহলে দেখো এখান থেকে মুদ্রাটি যাচ্ছে বলে, মুদ্রার আলো এখান থেকে যাচ্ছে বলে মনে হবে। এই যে মুদ্রাটিকে এই জায়গাটিতে মনে হবে। তুমি আরো একটি আলোক রশ্মি দিয়ে দেখাইতে পারো, তারপরে একটু বেঁকে যাবে। এই যে একটু বেঁকে যাবে, মনে হবে যেন এখান থেকে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমরা খেয়াল করো, প্রথমে ধাতব মুদ্রাটির সঠিক অবস্থান হলো এখানে, এ থেকে আলো এ বি পথে চলে গেল। এই যে তীর চিহ্ন দ্বারা আলোর গতিপথ বোঝানো হলো, আলো এ বি পথে যাওয়ার পরে ঠিক বিসি পথে দর্শকের চোখ বরাবর যাচ্ছে। কিছুটা বেগে গেছে, কারণ আমরা জানি হালকা মাধ্যমে গেলে বেগ বেড়ে যায়, অবিলম্ব থেকে দূরে চলে যাবে। এই প্রতিসরিত রশ্মিটিকে আমরা যদি পেছনের দিকে বর্ধিত করি, তাহলে খেয়াল করো এই যে এখান থেকে যাচ্ছে বলে মনে হবে। আরেকটি আলোক রশ্মি, ধরো সি, ধরো এই আলোক রশ্মি আমরা সি ব্যবহার করেছি, ডি, ডিই পথে গেল। ডিই পথে যাওয়ার পরে, এই যে ডিই পথে যাওয়ার পরে ই এফ পথে দর্শকের চোখে গেল। এই প্রতিসরিত রশ্মিকে আমরা যদি পেছনের দিকে বর্ধিত করি, মনে হবে যেন এখান থেকে যাচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারছো মুদ্রাটিকে তার কোথায় মনে হবে, এই অবস্থানে মুদ্রাটি আছে বলে তার কাছে মনে হবে। তাহলে তোমাদের যদি অনুধাবনমূলক প্রশ্ন হয় একটি ধাতব মুদ্রা পানিতে নিমজ্জিত করলে কেন কিছুটা উপরে আছে বলে মনে হয়, তাহলে এর সহজ প্রথম যে উত্তরটি হবে, আলোর প্রতিসরণের কারণেই এরূপ ঘটনা ঘটে। ধাতব মুদ্রা যখন পানিতে নিমজ্জিত থাকে, তার অবস্থান হয় কোথায়, গণমাধ্যমে। এখন এই গণমাধ্যম থেকে এটাকে কিছুটা উপরে মনে হচ্ছে, কেন, যখন পয়সা থেকে বা ধাতব মুদ্রা থেকে আলোক রশ্মি প্রতিসরিত হয়ে হালকা মাধ্যমের দিকে যাওয়ার চেষ্টা করে, তখন অবিলম্ব থেকে কিছুটা বেঁকে দূরে চলে যায়। দূরে চলে যাওয়ার কারণে ওই প্রতিসরিত রশ্মি দুইটি আসলে ঠিক এখান থেকে যাচ্ছে বলে দর্শকের কাছে মনে হবে। ফলে দর্শক কি করবে, ধাতব মুদ্রাটিকে কিছুটা উপরে আছে বলে মনে করবে। এটি হলো মূল কারণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা এই বিষয়টিও ক্লিয়ার বুঝতে পেরেছো। এখন আমরা দেখব যে কিভাবে একটি মাছ তার সঠিক অবস্থান থেকে একটু উপরে আছে বলে মনে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা দেখো যে একটি মাছ যখন পানিতে থাকে, তার অবস্থান থেকে
তাকে কিছুটা উপরে আছে বলে মনে হয়। আসলে আলোর প্রতিসরণের বাস্তব ঘটনাগুলো সবগুলোই কিছুটা একই রকম। তোমরা যেমন দেখেছো লাকি বাঁকা দেখার কারণ আলোর প্রতিসরণ, ধাতব মুদ্রা পানির নিচে ছিল কিছুটা উপরে বলে মনে হয়েছে, একই কারণ। ঠিক একই কারণে তোমরা যদি এখন এই মাছটিকে ধাতব মুদ্রার মতো চিন্তা করো তাহলে ঘটনা একই। তারপর আমি তোমাদের একটু দেখাই, খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। দেখো এই মাছ থেকে আলো এভাবে গেল, এখন হালকা মাধ্যমে যাবে, তাহলে কি করবে, কিছুটা বেঁকে যাবে, অর্থাৎ তার যাওয়ার কথা কিন্তু সোজা গেলে এভাবে, তাই না? কিন্তু সে কিছুটা দিক বেঁকে এই যে দর্শকের চোখে চলে গেল। এরপরে এখান থেকে একটি আলো রশ্মি নাও, এটা কি করবে, যাওয়ার কথা ঠিক এইভাবে কিন্তু এভাবে সোজা না গিয়ে কিছুটা বেঁকে দর্শকের চোখে চলে গেল। এখন তোমরা যদি এই আলোক রশ্মিকে কিছুটা পিছনের দিকে বর্ধিত করো তাহলে খেয়াল করো তার কাছে কি মনে হবে, যে মাছটি আসলে কোথায় আছে, মাছটি আসলে ঠিক এই জায়গাটিতে আছে, অর্থাৎ তার সঠিক অবস্থান থেকে কিছুটা উপরে বলে মনে হবে। আবার খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আলো মাছের সঠিক অবস্থান হলো এটা, এখান থেকে আলো চলে গেল, যাওয়ার পরে কিছুটা বেঁকে যাবে, আবার এখান থেকে আলো গিয়ে যাওয়ার পরে আবার কিছুটা বেঁকে যাবে, এই যে প্রতিসরিত রশ্মি দুইটা পেছনের দিকে বর্ধিত করো তাহলেই বুঝতে পারবে যে মাছটি আলো এখান থেকে তার চোখে পৌঁছাচ্ছে। এই কারণে আলোর প্রতিসরণের কারণেই কি হয়, মাছকে তার সঠিক অবস্থান থেকে কিছুটা উপরে আছে বলে মনে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা এই আলোর প্রতিসরণের যে বাস্তব ঘটনাগুলো ঘটে সেটা সঠিকভাবে বুঝতে পেরেছো। এগুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো 2 নম্বর প্রশ্নের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো তোমরা আমার মনে হয় এখন তোমাদের যে মূল বই আছে মূল বই থেকে এর যে বর্ণনা কিছুটা সেখান থেকে হেল্প নিতে পারো, তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ম্যাগনিফাইং গ্লাস এবং অপটিক্যাল ফাইবার নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে যে চিত্রটি এটি হলো অপটিক্যাল ফাইবারের চিত্র। অপটিক্যাল ফাইবার আসলে কি, অপটিক্যাল ফাইবার হলো খুব সরু নমনীয় কাচতন্তু, খুব সরু এবং নমনীয় কাচতন্তু। তোমরা জানো ফাইবার মানে হলো কি, আঁশ। ফাইবার মানে আঁশ, এবং এটি হলো খুব সরু এবং নমনীয় ফ্লেক্সিবল কাচতন্তু। এটি আসলে আলো বহনের কাজে ব্যবহার করা হয়। এর প্রধান যে অংশটি ভেতরের, এর প্রতিসরণাঙ্ক বা ঘনত্ব একটু বেশি হবে, আর এর গায়ে যে আবরণ থাকবে খেয়াল করো এর আবরণটা একটু কম প্রতিসরণাঙ্কের হবে বা একটু হালকা হবে। তাহলে এখানে যে প্রক্রিয়াটা কাজে লাগানো হবে সেটা হলো ক্রান্তি কোণের, সংকট কোণের ব্যাপারটা। এখানে দেখো আমরা এই মেইন পদার্থটি হলো, এটাকে আমরা একটু বেশি ঘন পদার্থের চিন্তা করতে পারি, এটা হলো বেশি ঘনত্বের হবে, আর অপটিক্যাল ফাইবারের গায়ের যে আবরণ সেই আবরণ হবে কম ঘনত্বের বা কম প্রতিসরণাঙ্কের পদার্থের। আর এই যে বাইরে দেখতেছো এটি হবে কম প্রতিসরণাঙ্কের আবরণ, অর্থাৎ ভেতরে ঘন মাধ্যম, এর বাইরে হলো হালকা মাধ্যম। তো এখানে যখন আলোকরশ্মি ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে একবার আপতিত হবে তখন এটি কি হবে, আমরা জানি ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে আপতিত হলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়, অর্থাৎ আলো আবার ঘন মাধ্যমে ফিরে আসে। ঠিক একই ঘটনা এখানে ঘটবে, বারবার ওই ঘন মাধ্যমে আলোকরশ্মি এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠে আপতিত হবে, হতে হতে একসময় আলোকরশ্মি কি করবে, অপর দিকে নির্গত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকবার খেয়াল করো, এটি হলো অপটিক্যাল ফাইবার। এই অপটিক্যাল ফাইবারের বাইরের যে আবরণ পদার্থ এর প্রতিসরণাঙ্ক কম হবে, আর ভেতরের পদার্থটি হবে একটু ঘন এবং প্রতিসরণাঙ্ক হবে বেশি, অর্থাৎ ভেতরে ঘন মাধ্যম, এর বাইরে হবে হালকা মাধ্যম। এই কারণে কি হবে, আলো যদি ক্রান্তি কোণের চেয়ে বড় কোণে প্রবেশ করতে পারে তাহলে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এই আলোকরশ্মিটি সর্বশেষ অপর প্রান্ত দিয়ে নির্গত হবে। এই পদ্ধতিটি কাজে লাগিয়ে আমরা চিকিৎসার ক্ষেত্রে এন্ডোস্কোপি যেটা করে, এই এন্ডোস্কোপি করার ক্ষেত্রে আমরা
অপটিক্যাল ফাইবার ব্যবহার করি। এন্ডোস্কোপি মানে হলো ভেতরের অংশ দেখানো, তো ভেতরের অংশ দেখার জন্য ডাক্তাররা এই রকম অপটিক্যাল ফাইবার ব্যবহার করে থাকেন। অনেকগুলো অপটিক্যাল ফাইবার একত্রিত করলে তাকে আলোক নল বলে। এই আলোক নলের দুইটি সেট থাকে যখন এন্ডোস্কোপি করা হয়। একটি সেট দিয়ে রোগীর শরীরের অভ্যন্তরে যেখানে পরীক্ষা করতে হবে সেখানে একটি সেট দিয়ে আলো প্রেরণ করা হয়, তারপরে সেই অংশটি আলোকিত হয় এবং অপর একটি সেট দিয়ে আলো প্রতিফলিত হয়ে ডাক্তারের চোখে ফিরে আসে। তখন ডাক্তার ওই অংশটুকু ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। তাহলে অপটিক্যাল ফাইবারের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার হলো চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে কী কাজে ব্যবহার করা হয়? আলো বহনের কাজে এন্ডোস্কোপি করার ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার বা আলোক নল ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবারের আরও ব্যবহার আছে, কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থায়ও অপটিক্যাল ফাইবারের ব্যবহার অপরিসীম। তো শিক্ষার্থী বন্ধুরা, অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হলো খুব সরু নমনীয় কাচতন্তু যা, শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, এটি একটি ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাচ, অর্থাৎ ছোট্ট একটি বস্তু, ছোট্ট একটি লেখাকে বড় করে দেখার জন্য, ছোট্ট একটি লেখা বা ছোট্ট একটি বস্তুকে একটু বড় করে দেখার জন্য আমরা এই ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাচ ব্যবহার করি। মানুষের চোখের স্পষ্ট দর্শনের মানে ভালোভাবে দেখার জন্য একটা নিকটতম দূরত্ব থাকে। তুমি তোমার হাতটি সামনে নিয়ে দেখতে পারো, এভাবে কাছে নিয়ে আসতে আসতে একটা সময় তুমি অস্পষ্ট দেখবে, ভালোভাবে দেখবে না। তো এরকম খুব কাছে দেখার জন্য একটি নিকটতম দূরত্ব থাকে, যেটা একটা স্বাভাবিক চোখের জন্য 25 সেন্টিমিটার। আর যাদের চোখের ত্রুটি আছে তাদের এই 25 সেন্টিমিটারের কম বা বেশি হতে পারে। তো যদি কোনো বস্তুর বিম্ব আমাদের 25 সেন্টিমিটারের চেয়েও কম দূরত্ব হওয়ার চেষ্টা করে, ওই রকম ক্ষুদ্র বস্তুগুলোকে আমরা খালি চোখে দেখবো না, বা দেখলেও খুবই অস্পষ্ট এবং সূক্ষ্ম দেখবো। সেই রকম ছোট লেখা পড়ার জন্য অথবা ছোট্ট একটা বস্তুকে বড় করে দেখার জন্য আমরা এই সরল অণুবীক্ষণ যন্ত্র অথবা এই ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করে থাকি। ম্যাগনিফাইং গ্লাসে কী ব্যবহার করা হয়? একটি উত্তল লেন্স ব্যবহার করা হয়। এই উত্তল লেন্স কী করে? ছোট্ট একটি বস্তুকে আমাদেরকে বড় করে দেখতে সহায়তা করে। তো তোমরা দেখো উত্তল লেন্স কীভাবে একটি ছোট্ট বস্তুকে বড় করে দেখায়। এটি দেখো একটি উত্তল লেন্স, এটি উত্তল লেন্স, এটি হলো ফোকাস। তোমরা ফোকাস, কেন্দ্র এই বিষয়গুলো আসলে নবম শ্রেণীতে গিয়ে যখন আলো পড়বে তখন ক্লিয়ারলি বুঝতে পারবে, কারণ এখন তোমাদের জন্য এই টপিকটি আসলে এত গুরুত্বপূর্ণ না, বা ম্যাগনিফাইং গ্লাস পড়তে গিয়ে তোমাদের এই বিষয়টি পড়ার কথা না। তারপরে আমি তোমাদের বিষয়টি ক্লিয়ার করার জন্য আমি এটা অতিরিক্ত হিসেবে তোমাদের বোঝাচ্ছি। আসলে ম্যাগনিফাইং গ্লাস কি এতটুকু জানলেই তোমাদের চলবে, যে ম্যাগনিফাইং গ্লাস হলো একটি বিবর্ধক কাচ যেখানে উত্তল লেন্স ব্যবহার করা হয় এবং একটি বস্তুর অবাস্তব বিবর্ধিত মানে বড় এবং সোজা একটি বিম্ব হয়। তো তোমরা সেই জিনিসটি কিভাবে হয় আমি লেন্সের মাধ্যমে তোমাদের অতিরিক্ত হিসেবে দেখাচ্ছি। এগুলোর নাম হলো ফোকাস, দুই পাশে ফোকাস থাকবে, কারণ এই পাশে তার একটা গলি অংশ থাকে, এই পাশে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে করো যে এখানে একটি বস্তুকে রাখা হয়েছে, এই যে বস্তুটি এখানে আছে, বস্তুটার নাম দিলাম এ বি। এই বস্তু থেকে আলোকরশ্মি যখন যাবে, যেটি সমান্তরালে যায় সেটি আসলে প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে বলে মনে হবে, একদম প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এরপরে আরেকটি দেখো, এই যে এটা হলো আলোক কেন্দ্র, আরেকটি আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে চলে যাবে। তোমরা দেখো এইদিকে আস্তে আস্তে এটি চওড়া হয়ে যাচ্ছে এবং এদিকে আস্তে আস্তে কি চিকন। তো এটাকে তোমরা যদি পেছনের দিকে বর্ধিত করো তাহলে মনে হবে যেন এই পয়েন্ট থেকে আসতেছে। এই কারণে এই বস্তুটার যে আমরা বিম্বটা দেখব মনে হবে যেন এই যে এ প্রাইম বি প্রাইম, এই এ প্রাইম বি প্রাইম হলো এ বি এর কি সিধা মানে বস্তু যে পাশে আসে বিম্ব তার ঠিক একই পাশে গঠিত হয়েছে, সিধা বা সোজা। সোজা বিম্ব, অবাস্তব বিম্ব এবং বিবর্ধিত বিম্ব। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আবার খেয়াল করো, এই যে আলোক রশ্মি এভাবে গেল, এটা তোমাদের আসলে
বিষয় রিলেটেড না, এটি আসলে তোমাদের উচ্চতর শ্রেণীর, তোমাদের বোঝানোর জন্য আমি এই বিষয়টা ক্লিয়ার করতেছি। দেখো এই যে বস্তু, একটা বস্তুকে রেখেছি আমরা উত্তল লেন্স, এটা একটা উত্তল লেন্স। প্রথমে একটি আলোকরশ্মি যাবে সমান্তরালে, সমান্তরালে যাওয়ার পরে প্রধান ফোকাস দিয়ে যাবে, তারপরে আরেকটি আলোকরশ্মি এই যে আলোক কেন্দ্র দিয়ে যাবে। তো এই আলোকরশ্মি যদি দেখো এইদিকে আস্তে আস্তে চওড়া হয়ে যাচ্ছে এবং এইদিকে কিছুটা সূচালো, টর্চ লাইটের আলোর মতো মনে হয় এদিক থেকে আসতেছে। তো এই প্রতিসরিত রশ্মি দুটিকে পেছনের দিকে বর্ধিত করলে দেখো এ প্রাইম থেকে আসতেছে বলে মনে হয়, আরেকটি আলোকরশ্মি এই বস্তুর পা থেকে সরাসরি চলে যায়। এই জন্য আমরা এ প্রাইম থেকে এর উপরে এ প্রাইম বি প্রাইম লম্ব যদি টেনে নেই তাহলেই এ বি এর একটি অবাস্তব, কারণ সত্যিকার অর্থে নয়, মনে হচ্ছে যে একটি অবাস্তব এবং কি সোজা বিম্ব পাবো যেটি হলো বিবর্তিত। তো শিক্ষার্থী বন্ধুরা, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে কি করা হয়, একটি ছোট্ট বা ক্ষুদ্র বস্তুর অবাস্তব, অবাস্তব, সোজা এবং বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। আর ম্যাগনিফাইং বা বিবর্ধক গ্লাসে কি ব্যবহার করা হয়, একটি উত্তল লেন্স ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আজকের পাঠগুলো তোমরা খুব ভালোভাবে বুঝেছো, তোমরা ভালোভাবে আয়ত্ত করবে এবং চিত্রগুলো সুন্দরভাবে আঁট করার চেষ্টা করবে। দেখা হবে ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে, ভালো থাকবে, আল্লাহ।